বিমানের টিকিটের দাম এবং যাত্রীদের সকল সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান দুপুরের রাজধানীর একটি হোটেল হোটেলে ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে জেদ্দার ফ্লাইট চলাচল উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা বলেছেন মন্ত্রী আরও বলেন সাম্প্রতিককালে আন্দোলনের সময় দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও প্রতিটি এয়ারলাইন্স অপারেশন চালিয়েছে যাত্রীদের সেবা দিয়েছে এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন এই মন্ত্রী